হ্যালো বিমান আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং কারণ আজকে আমরা ফাইনালি একটা খুবই জেনারিক টপিক নিয়ে আলোচনা করব যে আসলে ভালো স্টুডেন্ট কিভাবে হওয়া যায় আমার মনে হয় এই টপিকটা লিখে ইন্টারনেটে সার্চ দিলে তুমি অনেক ভিডিওস পাবা প্রবলেম হচ্ছে ভিডিওগুলো আউট অফ কনটেক্সট অর্থাৎ এমনটি একটা ভিডিও পাবা যেটা কিনা হচ্ছে যে এই ওয়ার্ল্ডের সবার জন্য বানানো হয়েছে এমন একটা ভিডিও পাবা যেটা হয়তোবা বা পার্টিকুলারলি তোমার জন্য না হয়তো সকল ক্লাস অফ মানুষের জন্য বানানো হয়েছে আমি ভিডিওটা পার্টিকুলারলি বাংলাদেশের একটা সাধারণ এইচএসসির সায়েন্সের স্টুডেন্ট সেটা আর্টস কমার্সও হতে পারে কোনো সমস্যা নাই বাট এইচএসসির একজন স্টুডেন্ট এক্স্যাক্টলি কি করলে সে ভালো স্টুডেন্ট হতে পারে আমি সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওটা করার ক্ষেত্রে আমি একটা জিনিসকে রিয়েলাইজ করেছি আমি যখন কলেজে ছিলাম আমি কিন্তু বুয়েটের খুব একটা টপ টায়ার স্টুডেন্ট না অফকোর্স বিকজ আমি বইটা এমএতে পড়ি আমি বুয়েটে সিএসসি ট্রিপলিতে চান্স পাই নাই যদি আই ডু বিলিভ যে আমার কিছু নিজের স্ট্র্যাটেজিক ভুলের কারণে আমার অ্যাডমিশনের পজিশন পিছিয়ে আসছে বাট আমি যদি অনেক ভালো চেষ্টাও করতাম তাও হয়তো আমি কখনোই পাঁচশো বা চারশোর উপরে র্যাঙ্কিং আনতে পারতাম বলে আমার আসলে মনে হয় না হাওয়েভার আই ডু বিলিভ যে আসলে আমার এই ভালো স্টুডেন্ট না হওয়াটা বা বলতে পারো হচ্ছে যে আমার আব্বু যেটা বলে ঠেলে ঠেলে ভালো স্টুডেন্ট হওয়াটা অ্যাকচুয়ালি আমার সাথে একটা ব্লেসিং বিকজ লেটার অন যখন আমি হচ্ছে যে আমার পুরো ইন্টার জার্নিটাকে দেখি আমি অনেক মানুষের সাথে রিলেট করতে পারি আমার কাছে মনে হয় হচ্ছে যে আমার ব্যাচের অন্য কোনো একটা ভালো স্টুডেন্ট যেটাকে তোমরা ভালো স্টুডেন্ট বলো সে তোমাকে তখন যখন গল্পটা বলবে বা তোমার গল্প যখন শুনবে সে যতটা না রিলেট করতে পারবে আসলে একজন মিডিয়াম বা অ্যাভারেজ স্টুডেন্ট কীভাবে ভালো স্টুডেন্ট হয় সেটার গল্পটা আমি আরও বেটার ওয়েতে তোমাকে বলতে পারবো একটা অ্যাভারেজ স্টুডেন্টের গল্প বলার আগে আমি আগে আমার গল্পটা বলি যে হয়তো বুঝতে পারবো কেন আমি নিজেকে একজন অ্যাভারেজ স্টুডেন্ট থেকে মোটামুটি কিছুটা হইলো এক্সেপ্টেবল গুড স্টুডেন্ট হিসেবে দাবি করতে চাই আমি জানি কথাটা বলা পরে তোমরা ভিডিও নিচে বলবা হ্যাঁ বুয়েটে পরে ভাব মারতেছেন বাট আসলে হচ্ছে যে আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী বা আমার এক্সপেক্টেশন অনুযায়ী আমি কখনো অত ভালো স্টুডেন্ট না মানে আমার নিজের যে বেজ লাইনটা আছে সে অনুযায়ী ভালো স্টুডেন্ট না সো আমি আমার চোখে কেমন স্টুডেন্ট এবং কতটা ভালো স্টুডেন্ট সেটা নিয়ে আজকে ডিসকাস করতে চাই সো আমার জার্নিটা খুবই সিম্পল আমি একটা খুবই হচ্ছে যে মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি বাট হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি আর গুড ইনাফ বাট হচ্ছে এমন না যে আমরা অনেক ফিল থি রিচ আর সামথিং আমার বাবা মা কখনো আমাকে ছোটোকালে হচ্ছে যে খাওয়া পরার কষ্ট দেয় নাই আমি যা চাইছি আল্লাহ রহমতে তারা আমাকে এনে দেওয়ার চেষ্টা করছে হাও এভার আই ওয়াজ রেজড গুড যে আমি আসলে এখনও পর্যন্ত কখনই হচ্ছে এমন কিছু ডিমান্ড করি না যেটা আমার বাবা মা দিতে পারবে না এবং আমি এমনিও বাই নেচার আসলে খুব একটা হাই ডিম্যান্ড মানুষ না আমার সত্যি কথা বলতে টাকা পয়সা খরচ করার কোনো জায়গা নেই আমি বিড়ি সিগারেটও খাই না আমার কোনো কিছুই আসলে কোনো জায়গায় টাকা পয়সা খরচ হয় না আমার আসলে শকটকও সেরকম না আমি খুবই নর্মাল সাধারণ নিরীহ মানুষ যাকে বলা যায় সো আমি ছোটোবেলা থেকে একটা টেক্সট বুক ভালো বাচ্চা যেরকম আমি সেরকমই যা সারাদিন পড়াশোনা করি আম্মু যা বলে তাই করি মামাস বয় আর কি বলতে পারো সো আমি কিন্তু আমার এন্টায়ার লাইফে যে জিনিসটা স্ট্রাগল করেছি সেটা হচ্ছে আমার ফ্যামিলিতে যদিও তারা লেখাপড়াকে অনেক বেশি দাম দেয় বাট দ্যাজ এ স্লাইট প্রবলেম প্রবলেমটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা রোল মডেল দরকার আই নেভার হ্যাড আ রোল মডেল কারণ আই ডিডেন্ট হ্যাভ আর ইউনো এলডার ব্রাদার যে কিনা হচ্ছে যে অনেক ভালো কোনো পড়াশোনা করছে হয়তো আমার যারা ছোট ভাই বোন আছে কাজিনরা আছে তারা হয়তো বা আমাকে দেখে অনেকটা ইন্সপায়ার্ড হতে পারে আচ্ছা ঠিক আছে ভাইয়া বই এটা পড়েছে আমিও তার মতো হইতে চাই বা ভাইয়া হয়তো এরকম অনলাইনে ভিডিও বানায় আমি এরকম ভিডিও বানাইতে চাই টিকটকার হইতে চাই সো লাইক তারা তাদের কাছে হয়তো বা আমি ইন্সপিরেশন বাট আমার যারা সিনিয়াররা ছিল তারা তাদের লাইফে অনেক ভালো করেছে বাট তারা পার্টিকুলারলি এডুকেশন ওরিয়েন্টেড মানুষজন ছিল না বা ইভেন আমার ফ্যামিলিতে তো আমি সেরকম রোল মডেল খুব একটা খুঁজে পাইনি এটাতে প্রবলেম যেটা হয়তো আমার সাথে অনেক রিলেট করতে পারবেন বাংলাদেশের এরকম মিডল ক্লাস বাচ্চা যখন আসলে অ্যাসপায়ারিং একটা অ্যাম্বিশন নিয়ে বড় হয় তখন ওই বাচ্চাটার জন্য অন্য মানুষের সাথে কম্পিট করাটা অনেক ক্ষেত্রে কিন্তু টাফ হয় যার কিনা অলরেডি এরকম একটা রোল মডেল ফ্যামিলিতে এক্সিস্ট করে যেমন আমার ছোট বোন এবং আমার জার্নিটা কখনোই সেম হবে না বিকজ আমার ছোট বোন অনেক ভালো একটা গাইডলাইন পেয়ে পেয়ে বড়ো হয়েছে আমাকে যেখানে একজন টিচার একটা ভালো কোচিং খুঁজতে যে দম ফেলতে হয়েছে আমার ছোট বোনের কাছে কিন্তু সেটা কোনো ব্যাপারই ছিল না কারণ ওর নিজের বড় ভাই বইয়েটের স্টুডেন্ট ছিল ও একটা ম্যাথ না পারলে আমার কাছে আসতে পারছে আমি একটা ম্যাথ না পারলে আমাকে চোদ্দ জায়গায় ঘুরতে হয়েছে বিকজ আমাকে একটা বইয়েটের ভাইয়া খুঁজতে হইলেও আমার তো নিজের কানেকশন না আমাকে তখন খুঁজতে হয়েছে কষ্ট করে সো আমার জার্নি এবং ওর জার্নিটা সেম না শি ইজ ব্লেসড বাট অলসো আমার সবচেয়ে বড় ব্লেসিং হচ্ছে যেহেতু আমি সবচেয়ে বড় লড়াইটা নিজে করেছি তার সে আমি অন্য মানুষকে বুঝতে পারি এবং আমি আমার জার্নিটার মাধ্যমে আরও দশজন মানুষকে অ্যাটলিস্ট ইন্সপায়ার করতে পারি সো আমি তোমাকে খুব সিম্পলি বলি গুড স্টুডেন্ট হওয়ার জন্য আমি কি কী করেছি বিকজ ট্রাস্ট মি আমি জেনেটিক্যালি গিফটেড না আমি খালি খুব ভালো লম্বা চওড়া আছি জাস্ট বিকজ আমার আব্বু লম্বা চওড়া এছাড়া আমার কোনো জেনেটিক গিফট নাই আমি খুবই অ্যাভারেজ একজন স্টুডেন্ট আমার আইকিউ আমি বিশ্বাস করি খুবই কম আমি জাস্ট যেটা ভালো পারি সেটা হচ্ছে দুটো জিনিস আমি অনেক খাটতে পারি চরম লেভেলের কষ্ট করতে পারে আমার কোনো সমস্যা নেই আমি মেট মানে কি বলে এটাকে এখনো টেম্পুতে ঝুলে ঝুলে হচ্ছে যে এখান থেকে ওইখানে যায় আমার মধ্যে কোনো প্রাইড নাই যে আমার টাকা পয়সা হয়েছে তাই বলে আমাকে এখন উবারেই চলতে হবে নিজের গাড়ি চালাই চলতে হবে কোনো সমস্যা নাই আমি টেম্পুতে ঝুলতে রাজি আসি অর্থাৎ টাকা বাসলে আমি খুশি এবং আমি হচ্ছে যে পড়াশোনা করে অনেক পড়ুয়া হওয়ার কারণে একজন ভালো স্টুডেন্ট হয়েছে দ্যাট সেট এবং আমি ভালো এনভায়রনমেন্ট পেয়েছি বলে আমি একজন ভালো স্টুডেন্ট হয়েছে না হলে আমার ফেট বা আমার ভাগ্য আর দশজনের মতোই হইতো স্যার আমি তোমাকে বলি কীভাবে ভালো স্টুডেন্ট হওয়া যায় একদম পিওরলি আমার জার্নি থেকে ডিরাইভ করে একটা স্টুডেন্ট কি কি করলে ভালো স্টুডেন্ট হতে হবে তোমাকে বলে দেয় প্রথম কথা যে জিনিসটা তোমাদেরকে অনেকে বারবার মিথ্যা কথা বলবে সেটা হচ্ছে যে কেউ চাইলে টপার হইতে পারে এটা একটা মিথ্যা কথা এবং ডোন তুমি চাইলে টপার হইতে পারবা হয়তো বা ডাউন দ্য ইয়ার্স টু টু থ্রি ইয়ার্স পরে দেয়ার ক্যান বি আ পসিবিলিটি যেখানে তুমি নিজেকে এত এনরিচ করে ফেলেছ যে তুমি এখন টপারদেরকে টক করে দিচ্ছ বাট যারা টপার হয় তারা আসলে কিছু না কিছু ইন্ট্রেন্সিক ভ্যালু নিয়ে হচ্ছে যে তারা আগায় সামহাও তাদের মধ্যে কিছু না কিছু থাকে সেটাকে তুমি গিফট বলতে পারো সেটাকে তুমি আপব্রিঙিং বলতে পারো সেটাকে তুমি যে কোনো কিছু বলতে পারো বাট দ্য টপার্স হ্যাজ সামথিং ইউনিক একটা ইনস্টিং থাকে তাদের মধ্যে যে জিনিসটা নর্মাল স্টুডেন্টদের মধ্যে থাকে না এদেরকে আইডিয়ালাইজ করা ইজ গানা বি দ্য ফার্স্ট মিস্টেক দ্যাট ইউর গানা বি মেকিং এদেরকে আইডিয়ালাইজ করাটা উচিত না আইডিওলাইজ যেমন এটা মনে হয় আমি এক জায়গায় শুনেছিলাম যে কখনোই হচ্ছে যে লিওনেল মেসিকে হচ্ছে আইডিয়লাইজ করা উচিত না বিকজ লিওনেল মেসি ইজ ডিফারেন্ট হি ইজ বিল্ড ডিফারেন্ট মুলার হচ্ছে একজন ভালো ফুটবলার যে হি এনি ফুটবলার টু গ্রো আপ যে লিওনেল মেসিকে হচ্ছে যে করে বড় হয় আসলে তার জন্য এটা রং হবে বিকজ হি লাইক ইউনো এলিয়ান গাই অ্যাভারেজ স্টুডেন্টের জন্য ফার্স্ট টপারকে রোল মডেল ধরাই উচিত না এটা আমিও এখন পার্সোনালি বিশ্বাস করি বিকজ আমি যখন অ্যাডমিশন কোচিং করেছে আমার মনে আছে আমার ফ্রেন্ড আছে সাববে ও লাইক এরকম মানে মোবাইলে হোয়াটসঅ্যাপে চ্যাট করতো বিকজ হি আর গার্লফ্রেন্ড সো পরে হচ্ছে হোয়াটসঅ্যাপে এরকম চ্যাট করতো চ্যাট করতে করতে এক্সাম দিত এবং রিটেলও আমাদের সবার থেকে হাইয়েস্ট পাইত এখন তুমি আমাকে বল একটা ওকে যদি আমি ফলো করি যে ভাই ওর মতো জেনেটিক গিফটই আমার নাই ও অন্য লেভেলের সো ওকে আমি কখনো ফলো করে পারবো না আমার ফলো করতে হবে এমন মানুষকে যে ভাই আসলে পরে টোরে ভালো করতে পারছে আমার মতো গাধা কিন্তু কষ্ট করতে পারে so no ডো্ট বি লাইক দিস গাই you can never be like দিস গাই প্রবাবলি you ক্যান বাট নট নাও সেটার জন্য সময় লাগবে অনেক সময় দিতে হবে মেক ফ্রেন্ডস উইথ গুড পিপল একটা ভালো ফ্রেন্ড গ্রুপ অনেক ইম্পর্ট্যান্ট এটা আমি অনেকবার স্ট্রেস দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি আমি যাই না মানুষ কেন বুঝতে চায় না দেখো আমি তোমাকে বলছি না যে তোমাকে ভালো স্টুডেন্টের সাথে জাস্ট বিকজ ওরা ভালো স্টুডেন্ট এই জন্য তোমার ওর সাথে ফ্রেন্ডশিপ করতে হবে দের লট অফ কমন গ্রাউন্ড দ্যাট ইউ ক্যান ফাইন্ড এজ ওয়েল আমার স্কুলে থাকতে আমার স্কুলের ফ্রেন্ড গ্রুপটা চেঞ্জ হয় ক্লাস সেভেনে থাকতে এবং আমি তাদের সাথে এখনও পর্যন্ত কনসিস্ট্যান্ট আছি আমার কলেজ এবং ভার্সিটিতে খুব একটা মানে দহরম মহরম বন্ধুত্ব হয় নাই স্কুলে যারা ছিল ওরা আমাদের আমার এখন খুব ভালো ফ্রেন্ডস আছে এবং বিশ্বাস করে আমার ওই ফ্রেন্ড গ্রুপটার মধ্যে আইওটি থেকে আই গেল গেলো মেডিকেলে গেলো বুয়েটে একটা ঝাঁক গেল আইবিএতে গেলো এবং আমার ওই ফ্রেন্ড গ্রুপের জাস্ট একজন দুইজন মোসরু বাদে বাকি সবাই বাংলাদেশের টপ হচ্ছে যে জায়গাগুলোতে গেছে এবং তারা শুধু টপ জায়গাগুলোতে গেছে তা না তারা ওইখান থেকে এখন গ্র্যাজুয়েট করে সবাই ভালো ভালো জায়গায় যাচ্ছে আমার এখন অনেক ফ্রেন্ড হচ্ছে যে লিটারেলি তোমার বাইরে হচ্ছে যে পিএইচডি করতে চলে যাচ্ছে অনেকে তাদের মেডিকেলে হচ্ছে যে অনার্স পাওয়ার স্টুডেন্ট মানে হচ্ছে তারা তাদের লাইফে থ্রু আউট ভালো করছে এবং এই গুড ফ্রেন্ডসদের মধ্যে থাকার কারণে ইউ অটোমেটিক্যালি উইল ফিল আ লট অফ মোটিভেশন যে তোমাকেও ভালো করতে হবে সো ভালো স্টুডেন্ট এবং ভালো মানুষদের মধ্যে থাকাটা অনেক ইম্পর্টেন্ট এবং সেটা যদি তুমি বাই চান্স যদি তুমি এটা গ্রো করতে না পারো অ্যাটলিস্ট ইন্টেনশনালি হইলেও ওই জায়গাটাতে তোমার যাওয়া দরকার তুমি ফার্স্টের থেকে একটু ইতস্তত করবা প্রথম দিকে তুমি ভাববা যে কেমন হচ্ছে না হচ্ছে বাট ইভেনচুয়ালি ইউল ফাইন্ড আ লট অফ কমন গ্রাউন্ডস উইথ দ্যাম হ্যাঁ আই নো মেকিং ফ্রেন্ডস ইজ নট দ্যাট ইজি বাট অ্যাটলিস্ট ট্রাই টু মেক গুড ফ্রেন্ডস বিকজ গুড ফ্রেন্ডস উইল হেল্প ইউ আর লট ইন ফিউচার এবং তোমাকে পড়াশোনা অনেক হেল্প আউট করবে নাম্বার টু কনসিস্টেন্সি ভালো স্টুডেন্ট হওয়ার জন্য কনসিস্টেন্টলি অ্যাফার্ট দিতে হবে আই স রিল ওয়ান ডে এবং আমার রিলটা খুব ভালো লাগছে একটা মেডিকেল স্টুডেন্ট আসলে দিয়েছিল যে স্টাডি ওয়েন ইউ ফিল টায়ার্ড স্টাডি ওয়েন ইউ ফিল স্যাড স্টাডি ওয়েন ইউ ফিল হ্যাপি স্টাডি ওয়ে ইউ ফিল এনজাই মানে স্টাডি ওয়ে ইউর অ্যানসিয়াস স্টাডি ওয়ে ইউর অ্যাংগ্রি স্টাডি ওয়েন এভার ইউ হ্যাভ টু ডু ইট নো অ্যাডার হোয়াট তোমার যাই অবস্থা থাকুক না কেন ইউ হ্যাভ টু স্টাডি তোমাকে একটা নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী তুমি তিন ঘন্টা বের করেছো পড়ার জন্য তোমার সাথে কারো ঝগড়া হয়েছে তোমার মো তোমার সাথে খারাপ ব্যবহার করছে নো ওয়ান উইল অ্যাস্ক ইউ দিস কোয়েশ্চেন রেজাল্টস আর আউট সো কনসিস্টেন্ট থাকাটা ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু বি কনসিস্ট্যান্ট যতই যাই হোক না কেন পরে থাকতে হবে আজকে সকালে আমি জিমে গেছি আমার জিমে যেতে একফোটাও মন চায় নাই দেওয়ার ওয়াজ আ পয়েন্ট যেখানে আমি আমার মেন্টাল ব্রেক ডাউন ফর মাই পার্সোনাল ওন রিজনস আই লিটারেলি হ্যাড টু সিট অ্যান্ড লাইক প্রবাবলি ক্রাই ফর ফাইভ মিনিটস বাট আই স্টিল ওয়েন্ট অন টু হিট দ্য লাস্ট সেট আমার গায়ে লাগে নেই হয়তো বাট আই হ্যাভ টু ডু ইট বিকজ রুটিনে আছে আমি করবো আজকে হবে না কালকে হবে বাট ওই জিনিসটা তোমাকে করে যাইতে হবে লট অফ টাইমস ডোন্ট সি দ্য ইফেক্ট বাট কনসিস্টেন্সি থাকার টেন্ডেন্সিটা আমাদের মতো অনেক রিফ্লেক্স অ্যাকশন ক্রিয়েট করে যেটা পরবর্তীতে আমাদেরকে কাজটাকে করে যেতে হেল্প আউট করে নাম্বার থ্রি গুড মেন্টার যেটা আমি আমার লাইফে মিস আউট করেছি এবং অনেক পরে বুঝেছি আসলে দরকার ছিল আই নো নিজে সেলফ স্টাডি করতে আমি নিজে রেকমেন্ড করি অফকোর্স নিজে অনেক পড়াশোনা করবা বাট টেক গাইডলাইনস টেক মোটিভেশন টেক গুড আইডিয়াস ফ্রম পিপল হু হ্যাভ অ্যাচিভড ভালো মেন্টার থাকাটা ইম্পর্টেন্ট ভালো মেন্টারকে আমি বলছি না তোমার যে ফিজিক্স তুমি যার কাছে পড়ছো সে তোমার ভালো মেন্টার কারণ ওই মাসটা হয়তো তোমাকে ফিজিক্স পড়াচ্ছে ভালো মেন্টার হচ্ছে সেই মানুষ যে তোমাকে লাইফ নিয়ে এবং এক্স্যাক্টলি কিভাবে পড়তে হয় সেগুলো নিয়ে প্রপারলি তোমাকে গাইডলাইন দিবে সেটা তোমার বড় ভাই হইতে পারে পরিচিত বড় ভাই না হলে ফেসবুকের কোনো বড় ভাই হইতে পারে কারো তুমি তো অনেকে যে এই যে এই কত যিনি কি কে কে আছে যারা পেড মেন্টারশিপ করায় যাই হোক যেই হোক না আই ডোন্ট না আমি আসলে পেড মেন্টারশিপ একবার করাইছি ইট ওয়াজ ফ্রুটফুল বাট আমার ভাই আর হচ্ছে যে তেল নাই বাট গুড মেন্টার দরকার গুড মেন্টার কতটা হেল্প করে লাইফে সেটা আমি অনেক পরে যে বুঝতে পারছি সো টেক মানে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মোর টাইম তুমি দেখবো দেড় আর লট অফ পিপল যারা কিনা হচ্ছে যে পরীক্ষার আগের দিন রাতে খুব মানে পরে হচ্ছে যে তোমার থেকে বেশি মার্কস পেয়ে যায় এটা নিয়ে তুমি অনেক ডিপ্রেসড হবে রাইট বাট রিমেম্বার তুমি আমি ম্যাঙ্গো পাবলিক ম্যাঙ্গো পাবলিকদের ডিপ্রেশনের কারো যায় আসে না হ্যাঁ মানে কারো যায় আসে না তোমাকে যতটাই হোক না কেন বইয়ের সাথে আর বেশি বেশি সময় দিতে হবে ভালো লাগতেছে না তাও বইটা নিয়ে বসে থাকতে হবে এই জিনিসগুলো তোমাকে পরবর্তীতে হেল্প আউট করবে চেঞ্জ একদিনে আসে না সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট এবং তুমি যতটা পারো বইয়ের সাথে সময়গুলোকে কাটানোর চেষ্টা করো অ্যাডাপ্ট ইউর লাইফস্টাইল লাইফস্টাইলটাকে অ্যাডাপ্ট করা শিখতে হবে সো লট অফ কি যেমন আমাকে সেদিন একজন নখ দিয়ে বলছে ভাইয়া আমি হচ্ছে যে কলেজে যাই আসা যাওয়া করতে আমার এক ঘন্টা এক ঘন্টা সময় চলে যায় তারপরে এসে আমি টায়ার্ড হয়ে যাই তাহলে তুমি কি করবা তোমার বডি টায়ার্ড হয়ে গেছে ইউনিট রেস্ট কমে যাও তুমি দুই ঘন্টা ঘুম থেকে উঠে তারপর তুমি পড়ো তাহলে এবার রাতে তো আবার আমার ঘুম হবে না মানে ইউ হ্যাভ টু ডু সামথিং রাইট তোমার যদি এরকম একটা সিচুয়েশন দাঁড়ায় যে ভাই আমি দিনের বেলা পড়তে পারছি না বিকজ মাই বডি ডাজেন্ট রেসপন্ড তাহলে তুমি দিনের বেলা ঘুমায় রাতের বেলা উঠে পড়ো বাট তোমাকে তোমার লাইফস্টাইলটাকে অ্যাডাপ্ট করতে হবে যে তুমি কোন লাইফস্টাইলে ঠিকমতো কাজ করো তোমার লাইফস্টাইল অনুযায়ী তুমি তোমার রুটিনকে অ্যাডাপ্ট করার লাভ নাই বরং তুমি যেখানে সবচেয়ে হাইয়েস্ট প্রোডাক্টিভিটি দেখাতে পারছো বা পারফর্ম করতে পারছো সে নিজে তোমার তোমার এন্টায়ার লাইফস্টাইলটাকে তুমি অ্যাডাপ্ট করলে তোমার জন্য বেটার হয়তো বা তোমার কোনো জায়গায় অফলাইনে পড়তে ভালো লাগতেছে না অনলাইনে পড়লা অনলাইন পারতেছে না অফলাইনে পড়লা বাট তোমার দিন শেষে তোমার লাইফস্টাইলটাকে অ্যাডাপ্ট করাই নিতে হবে যেন তুমি ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটিটা বের করতে পারো আরেকটা জিনিস অ্যাভয়েড ডিস্ট্রাকশন এটা কেন বললাম বিকজ যারা লট অফ কি যারা আমাকে আমাকে নট গানা লাইতে অনেকে কোয়েশ্চেন করে ভাইয়া আমি কি প্রেম করলে হচ্ছে যে কোনো সমস্যা হবে আমি আসলে এটার অ্যান্সার খুব একটা ভালোভাবে জানি না বিকজ আমি আসলে এই ইস্যুগুলোতে খুব ভালো না মানে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস থিংস ইন মোস্ট কেসেস সো আমার কাছে যতটুকু মনে হয় সেটা হচ্ছে যেহেতু আমি নিজেকে একজন ম্যাঙ্গো পাবলিক হিসেবে দাবি করি আমার কাছে মনে হয়েছে আমার লাইফে সবচেয়ে ভালো হবে ডিস্ট্রাকশন যতটুকু পারি আমি অ্যাভয়েড করি যতটুকু পারি আমি অ্যাভয়েড করি তাহলে হচ্ছে যে আমার জন্য প্রবাবলি দ্যাট গ্যান ব্রিং আউট গুড রেজাল্টস বিকজ আমি মাথায় কোনো একটা এক্সট্রা প্রেশার নিলাম এবং শুধু ডিস্ট্রাকশন বলতে আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বুঝাচ্ছে এমন না আমি তোমাকে মানে ওভারঅল সব কিছুই বুঝাচ্ছি দ্যাট ক্যান প্রবাবলি বি এ অ্যাজ ওয়েল হ্যাঁ আমি জানি আমি নিজে একজন ডিবেটের মানে এত এত ভালো ডিবেটার হয়ে তোমাকে বুঝতে তুমি ডিবেট করো না বিষয়টা এরকম না আমি জাস্ট তোমাকে বুঝাইতে চেষ্টা করতেছি যদি তোমার মনে হয় কোনো একটা পার্টিকুলার অ্যাক্টিভিটি তোমাকে পড়াশোনা থেকে দূরে সরাই দিচ্ছে ইটস বেটার টু অ্যাভয়েড দ্যাট বিকজ তুমি পারতেছো না সেটাকে একসাথে মানে কন্টিনিউ করতে যদি তুমি একসাথে কন্টিনিউ করতে না পারো ফাইন মানে সবার তো সব পারতে হবে না লাইফে হ্যাঁ আমি একজন ভালো ডিবেটার মানে তোমাকেও হইতে হবে তা না তুমি চেষ্টা করছো ফাইন এখন দেখছো তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে বের হয়ে আসো তোমার যেটা মেইন আইডিয়া তুমি সেটাকে আগে ঠিক মতো হচ্ছে যে অ্যাপ্লাই করো সো অ্যাভয়েড ডিস্ট্রাকশন উইচ আর এনি অফ ফর্ম বিকজ তুমি আর আরেকজন মানুষ সেম না নিজেকে কম প্রেশারাইজ করো একটা এই গোল রাখো সেই গোলটাকে প্রপারলি আগে অ্যাচিভ করে নাও লাস্ট বাট নট দ্য লিস্ট সেলফ ক্রিটিসিজম আমার মনে হয় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টু বিকাম ইউ নো বেটার ইন ইউর লাইফ নিজেকে সেলফ ক্রিটিসাইজ করতে হবে ইন আ লট অফ কেসেস উই ট্রাই টু ডোট কেন জানো বিকজ আমরা নিজেদেরকে কোয়েশ্চেন করলে অনেক সময় ভয় পাই যে আমরা আমাদের নিজেদের সত্যটা দেখে আমরা নিজেরা আসলে হচ্ছে যে নিজেদেরকে বাজে ফিল করব বা আমরা গিলটি ফিল করব সেলফ ক্রিটিসিজমটা ইম্পর্টেন্ট সো এই সেলফ ক্রিটিসিজম করার জন্য নোট নোটপ্যাড একটা হচ্ছে নোটপ্যাড নিয়ে সুন্দর করে সেখানে লেখো যে তুমি আছে কতটুকু পড়াশোনা করছো কালকে কতটুকু টার্গেট ছিল পারো নাই আজকে আমি পারফর্ম করতে পারি নাই কেন পারি নাই কি মনে হয় জিনিসগুলো লিখে লিখে জাস্ট নিজেকে একবার কোয়েশ্চেন করাটা ইম্পর্টেন্ট দশ মিনিট লাগে বেশি সময় না বাট ভাবে দশ মিনিটটা দাও সেলফ ক্রিটিসাইজ করো নিজেকে এই সেলফ ক্রিটিসিজমটা উইল হেল্প ইউ টু বিকাম আ বেটার স্টুডেন্ট একদিনে মানুষ ভালো স্টুডেন্ট হয় না ইটস আ গ্র্যাজুয়াল প্রসেস ইউ হ্যাভ টু অ্যাটলিস্ট ওয়েট ফর থ্রি টু ফোর মান্থস বিফোর ইউ সি দি অ্যাকচুয়াল রিজাল্ট কালকে পরীক্ষা আজকে ভালো স্টুডেন্ট হয়ে লাভ নাই তিন মাস পরে পরীক্ষা আজকে ভালো স্টুডেন্ট হইলে তুমি তিন মাস পরে সেটার একটা ইমপ্লিকেশন দেখতে পারবা ইটস আ লং টার্ম প্রসেস এবং এটা কষ্টকর একটা প্রসেস লেখাপড়া করা জগতের সবচেয়ে কঠিন কাজ আমাকে যদি কেউ বলে ভাই দুই ঘন্টা জিম করে না দুই ঘন্টা পড়াশোনা করে না আমি হ্যাপিলি দুই ঘন্টা জিম করব। কোনো সমস্যা আমি লেগস মারবো কোনো প্যারা নাই বিশ্বাস করেন তাও হচ্ছে যে আমি পড়াশোনা করবো না বিকজ পড়াশোনা করাটা কঠিন একটা ইনফরমেশন মাথায় নেওয়া ভাল লাগতেছে না তাপরে সবচেয়ে জগতের কঠিন কাজ এবং প্রবাবলি এই জন্য আমরা যারা লেখাপড়া জানে তাদেরকে একটু বেশি দাম দেওয়ার চেষ্টা করি বিকজ এই মানুষগুলো একটা কঠিন কাজ সম্পাদন করে আসছে সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা ইফ ইউ ওয়ান্ট টু বি গুড স্টুডেন্ট স্টার্ট নাও ওই যে জিমের ক্ষেত্রে তারা একটা ভালো কথা বলে যে ইটস ডে ওয়ান অর ওয়ান ডে সো লেটস জাস্ট মেক শোর যে এটা তোমার ডে ওয়ান হয় রাদার দেন ডে অর ওয়ান ডে আচ্ছা যাই হোক প্রমোশন না করলে পরে আমি মাইর খাবো প্রমোশনটা হচ্ছে পঁচিশ ব্যাচের অ্যাকাডেমিকটা অ্যাডমিশনের একটা কোর্স আছে যে কোর্সের আমরা মনে হয় ক্লাসগুলোকে এখন আপডেট করছে এই ক্লাসটাতে আসলে দিন শেষে একটা খুবই কম প্রাইজে তোমাদেরকে একটা মোটামুটি হচ্ছে যে কম টাইমের মধ্যে সুন্দর করে সিলেবাস কমপ্লিট করার একটা ওভারঅল হচ্ছে যে প্রসেস দিয়ে দিচ্ছে এবং এখানে আমাকে যে একটা মানুষ খুব ভালো কথা বলছে ভ্যা ক্লাস যেমন তেমন যেটাই হোক না কেন ক্লাস অনেকের কাছে ভালো লাগে খারাপ লাগে এটা এক একজনের সাবজেক্টিভ বিষয় বাট এখানে অ্যাটলিস্ট অনেকগুলো বইয়ের সুন্দর মতো পিডিএফ এবং দাগানো জিনিসপত্র দেওয়া আছে সো দ্য ম্যাটেরিয়ালস ইটস সেলফ আর লাইক ভেরি গুড সো ওইটার জন্য হলো ইটস ওয়ার্ড দ্য মানি আই গেস সো অ্যাটলিস্ট তোমরা চেষ্টা করতে পারো এই কোর্সটার ব্যাপারে রিভিউ দেখে টেকেই তারপর সেই কোর্সটা কিনতে আই গেস তোমাদের যারা পঁচিশ ব্যাচের পার্টি তাদের জন্য একটা খুব শর্ট এবং এফিশিয়েন্ট সলিউশন হতে পারে এই কোর্সটা দেখা হবে নেক্সট ভিডিওতে